بسم الله الرحمن الرحيم محترم دوستو بزرگو اپنارا شامنے آسکو بشوئی نعمات خطا جے ایمان اور ارکان اور اسلام اور مجھے بڑو بڑو فاشتا فروز آسے ای گولا ای فاشتا فروز اور نام کیتا ایبان ایمان اور ارکان خطوٹا ایبان کی کی ای گولا بشوئی شوری بہت لکھا فڑا خورنے والا منشو جانوینا اور امرا جے تو مسلمان شابی امرا لگے ای گولا جانا اشیش ضروری ایبان کرتو ایبو بشیش ضروری ای گولا جانا এগুলো জানলে না তো মুসলমান হইতে পারত না আপনি ইমানের আরকান গীতা গীতা এগুলোর উপরে বিশ্বাস রাখা একদম করা না তো কর্তব্য জরুরি এগুলো জানেন না যদি তাহলে আপনার ইমানও আপনার মুকম্মল হইত না হিসাবে আসপুর মাত হতো এই বিষয় নিয়ে আইব গিয়া তে ইমানের বড় বড় আপনার দিনে ইসলামের মধ্যে যেটা রাখা হয় কিতাব বুনিয়াদ দিনে ইসলামের বুনিয়াদ আর বড় বড় ফরজ হইল গিয়া ফাস্টা বড় বড় ফরজ হইল গিয়া ফাস্টা এক নম্বর কলিমা নামাজ রোজা হাজ জাকাত کلمہ ایک نمبر دو نمبر اور کلمہ اور تت ایمان دو نمبر نماز روزہ حج زکات اے لوگیا فشتا جنیش بین دین اسلام اور بنیاد اور فشتا بڑو بڑو فرائض و فرض و خواہے اخوان اے لوگیا ایمان خارے ہو ایمان اور تعریف ایک نمبر جی ایمان اے ایمان خارے ہو ایمان ایلو او جنیش اور نام جی گلا اللہ نبی صلی اللہ علیہ وسلم اللہ تعالی طرف تک جی گلا انچوں আর আল্লাহর হুকুম যেইগুলো আছে এইগুলারে উফরে ইকিন এবং বিশ্বাস করা ইকিন করা বিশ্বাস করা এর নাম হইল গিয়া ঈমান ঈমান এর নাম আর ঈমানের বিষয়ে কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন যে নেকি হতা নাই যে মুখ ফুবেদি আর ফুসমে দে ফিরারে নামও নেকি নাই নেকি ওই লোক কথা যে গীতা আল্লাহ তালার উপরে ইমান আনা লাইসাল বিরা ওয়ালাকিনাল বিরা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আখিরাতর দিনের উপরে ইমান আনা আর ফরিশতা আখলার উপরে ইমান আনা আর কিতাবের উপরে ইমান আনা আর নবী রসুল আখলার উপরে ইমান আনা এটা হইল গিয়া নেকি বীর আর এটা হইল গিয়া ইমান হন ইমান আমরা বুঝি লইছি ওই জিনিসের নাম যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর তরফ থেকে যেগুলো হুকুম আহকামগুলো লইয়াছেন এইগুলো আমরা মানার নাম হইল গিয়া ঈমান এখন এইগুলো আমরা মানতাম এখন ঈমান হইল তিন জিনিসের নাম তিন জিনিসের নাম এক নম্বর হইল দিল দ্বারা মানা এইগুলারে দিল দ্বারা মানা দুই নম্বর হইল গিয়া জবান দ্বারা মুখ দ্বারা আপনি উচ্চারণ করা এগুলারে ফোড়া আর তিন নম্বর হইল গিয়া আপনি আজা দ্বারা শরীরের আপনার হিসা দ্বারা শরীরের আপনি বডি দ্বারা এটার উপরে আমল করা এই তিন জিনিসের নাম হইল গিয়া ঈমান দিল বিশ্বাস রাখা মুখ দ্বারা উচ্চারণ করা এবং আপনার জাওয়ারে আওজা দ্বারা এগুলার উপরে আমল করা এই তিন জিনিসের নাম হইল গিয়া ঈমান আর ঈমানের বিষয় হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস যেটারে হাদিসে জিব্রাইল হওয়া হয় হাদিসে জিব্রাইল হওয়া হয় এই হাদিসের মধ্যে খুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের তারিফ করছেন আইয়া জিগাইছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের বেশি আইছেন ফইলা ইসলামের বিষয় নিয়ে প্রশ্ন উত্তর করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে তারপরে ঈমানের বিষয়ে কইছেন তখন জিগাইছেন ফাখবিরনি আনিল ঈমান আমার ঈমানের বিষয় তুমি হও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করছেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কিতা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি যে ঈমান হইল ও জিনিস যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখা ফরিশতা হলোর উপরে কিতাব হলোর উপরে আল্লাহ রসুল হলোর উপরে ওয়াল ইয়াউমিল আখিরি আর আখিরাতের দিনের উপরে তারপরে আলাদা হিসাবে তকদিরের ব্যাপারে কই দাও তুমিনা বিল কাদরি খাইরি ওয়া শারি আর তকদিরের উপরে বালা বুরাই তকদিরের উপরে ঈমান আনা বিশ্বাস রাখা এইগুলা হইল গিয়া ঈমান এইগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামরে তারিফ করিয়া দিছেন ঈমানের আর এই হাদিস শরীফ দ্বারা এবং কোরআনে কারীমের আয়াত দ্বারা আমরা বুঝলাম যে ঈমান হারে হয় এবং ঈমানের তারিফ আমরা বুঝলাম এখন হইল গিয়া ঈমান আর আরকান কতটা আছে ইমানের আরকান কতটা আছে এবং কোন কোন জিনিসের উপরে আমরা ইমান আনতাম আনা আমরা জরুরি এলাকায় ছয়টা জিনিস আছে এইগুলার হওয়া কিতা ইমানের আরকান বলা করে বুঝবা এক নম্বর হইল গিয়া দিন ইসলামের মধ্যে বা দিন ইসলামের বুনিয়াদ হইল ফার্স্ট জিনিস কলিমা নামাজ রোজা হজ জাকাত আর এর থেকে প্রথম হইল গিয়া ইমান এই ইমানের হইল গিয়া কিতা ফার্স্টটা আরকান আছে ফার্স্টটা আরকান হইল গিয়া এক নম্বর হইল গিয়া আল্লাহ তালার উপরে ইমান আনা দুই নম্বর হইল গিয়া আপনার ফরিশতা অখলর উপরে তিন নম্বর হইল গিয়া কিতাব অখলর উপরে ইমান আনা তিন নম্বর কিতাব অখলর উপরে ইমান আনা আর চার নম্বর হইল গিয়া কিতা রসুল অখলর উপরে ইমান আনা
আর ৫ নম্বর হইল আখেরাতের দিনের উপরে অর্থাৎ কিয়ামতের দিনের উপরে ইমান আনা। আর ৬ নম্বর হইল গিয়া আপনার বালাবুরাই তকদিরের উপরে ইমান আনা। এটা ৬টা হইল গিয়া আরকান দিন ইসলামর। আর ১ নম্বর যে আল্লাহ তালার উপরে ইমান আনার কথা বিষয় নিয়ে, এখন আল্লাহ তালা খেয়ে আল্লাহ তালায় আমরা চিনা এবং বুঝা এবং আল্লাহ তালার বিষয়ে কোন কোন জিনিসের বিষয় নিয়ে ইমান আনা জরুরি এবং কোন কোন বিষয়ে আল্লাহ তালার উপরে ইমান আনতাম, এই বিষয় নিয়ে অন্য ভিডিওর মধ্যে বয়ান হইব এবং আল্লাহ তালার পরিচয় দেওয়া হইব ইনশাআল্লাহ। এই ভিডিওর মাধ্যমে দেওয়া যেত না, ভিডিও লম্বা হয়ে যান, দেখার মধ্যে কোনো সময় মানুষে পুরা মুকম্মল ভিডিও দেখুন না হিসাবে আপনার সম্মুখে মুক্তসরভাবে আজকে যে কথা হওয়াইল বহু জরুরি। এই ভিডিওর মধ্যে যেগুলো হওয়া হয়েছে এইগুলা অনেক আমরা লেখাপড়া ওয়ালা মুসলমান আমরা জানি না, আমরা বাংলা কিতাব পড়নেওয়ালা, যদি আরবি পারি না উর্দু পারি না বাংলা কিতাব লইয়া আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং দিন ইসলামের মাসলা মাসাইল শিক্ষা আমরা জরুরি। আর যদি ইলা পারি না তাহলে ইসলামিক ভিডিও আছে এবং এই চ্যানেল যে দেখরা এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবা দিন ইসলামের আরকান আহকাম এবং দিন ইসলাম খারে হয় এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মাত কথা আলোচনা আছে এই ভিডিওর মধ্যে এবং অন্য চ্যানেল আমার এই চ্যানেলের অন্য ভিডিওর মধ্যে আছে আপনারা দেখতে পারবা। যদি এই চ্যানেলের মধ্যে যেগুলা কমি রইয়া যায় অন্য এক চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে আছে আপনারা লিঙ্ক দেওয়া যাবে ওই চ্যানেল দেখতে পারবা। তাহলে আজকে কোনো মাত্রা হোক যে আমরা দিনই ইসলামর যে ইমান আর ইমানের ৬টা আরকান এই কথা জানলাম। আর আরকানের মধ্যে প্রথম হইল গিয়া কিতা আল্লাহ তালার উপরে ইমান আনা, এই বিষয় নিয়ে অন্য ৬টা আরকান যে আছে এক এক আরকানের বিষয়ে এক একটা ভিডিও হইব ইনশাআল্লাহ।